দুর্নীতি মামলায় সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায় বাতিল করে দিয়েছে সর্বোচ্চ আদালত। এখন তার সংসদ সদস্যপদ থাকা না থাকা নিয়ে চলছে বিতর্ক। একই সঙ্গে ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি নিয়ে খাদ্যমন্ত্রীর ভূমিকায়ও সমালোচনার ঝড় বইছে দেশজুড়ে। টিআইবি বলছে, এমন পরিস্থিতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই দুই মন্ত্রীর পদত্যাগ করা উচিত। যতক্ষণ পর্যন্ত না বিচারিক প্রক্রিয়া শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা অন্তত দৃষ্টান্ত স্থাপনের জন্য হলো নিজেদের আমি বলবো নিজেদের স্বার্থে, নিজেদের জনপ্রিয়তার স্বার্থেও, নিজের মানুষের কাছে গ্রহণযোগ্যতার স্বার্থেও তারা অন্তত দৃষ্টান্ত স্থাপন করতে পারে পদত্যাগ করে। এদিকে দুর্নীতি সম্পর্কে যুবকদের সচেতনতা সন্তোষজনক হলেও পরিস্থিতির কারণে তা মেনে নেওয়াকে দুঃখজনক বলছে টিআইবি। তাদের অনেকেই বলছেন যে তারা জানেন যে এটা ভুল, কিন্তু তারা এটা করছেন, করতে বাধ্য হচ্ছেন। তখনই কিন্তু ইন্টেগ্রিটি যেটা বলে, শুদ্ধাচার যেটা বলে, সেখানে একটা বিরাট ঘাটতি চলে আসছে। দুর্নীতি অনেকদিন ধরে প্রশ্রয় পায় এমন পরিস্থিতি বলে মনে করছে তারা। দুর্নীতি যে সত্যিকার অর্থেই একটা শাস্তিযোগ্য অপরাধ, সততা থেকে স্খলন ঘটলে যে অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং তাদেরকে যারা এই অপরাধ করেন তাদেরকে বিচারে আনতে হবে, এই জিনিসটা প্রতিষ্ঠিত না হওয়ার কারণে, প্রমাণিত না হওয়ার কারণে এই দুর্নীতির একটা গ্রহণযোগ্য একটা বিষয় হিসেবে বর্তমানে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। আগামী প্রজন্মকে সচেতন করতে নৈতিক শিক্ষা দেওয়ার পাশাপাশি এখাতে বাজেট বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা। যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।